بسم الله الرحمن الرحيم, السلام عليكم. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত। এটা ছিল ঈদের পরের দিন। ঈদের পরের দিন সকালবেলাটা একটু রোদ উঠেছিল, কিন্তু দুপুর থেকে কিন্তু আবার শুরু হয়ে গেছে অঝোরধারে বৃষ্টি। বৃষ্টি খুব ভালো লাগে, বৃষ্টি থাকে, ঠান্ডা থাকে, পরিবেশ ভালো থাকে, ধুলোবালি উড়ে না, কিন্তু ঈদের পরে একটু যদি আলো ঝলমল থাকে তাহলে বেরোনো যায়। কিন্তু আলো ঝলমল থাকলেও হয়তো আমি বেড়াতে পারতাম না, কারণ ঈদের পরের দিন আপনাদের কার কি অবস্থা সেটা জানাবেন, আমার কি অবস্থা সেটা জানানোর জন্য আজকে ভিডিওটা তৈরি করে ফেললাম। ঈদের দিন অনেক আনন্দ করেছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ঈদ অনেক ভালো কেটেছে, কিন্তু ঈদের পরের দিন থেকে শুরু হয়ে গেছে আমার অসুস্থতা। যেহেতু ঈদের দিন আমি একটু কাজ বেশি করে ফেলেছি, আমার এত কাজ করা নিষেধ, যার কারণে ঈদের পরের দিন থেকে আমার শরীর হাত পায়ে পানি চলে এসেছিল আর প্রচুর ব্যথা ছিল, বিছানা থেকে উঠতে পারছিলাম না। তাই সারাদিন এই গরম পানির ছেঁকটা শরীরে দিয়ে রেখেছি, ওষুধ খেয়েছি আর শুয়ে কাটিয়েছি। সারাদিন মোটামুটি এভাবে আমার গিয়েছে, আমি বিছানা থেকে উঠতে পারিনি। তো আপনাদের কিভাবে কাটলো ঈদের পরের দিনটা, কোথায় কোথায় বেড়াতে গেলেন? আমার অবস্থা তো খারাপ, আমার সাথে সাথে আমার দুই বাচ্চারও শরীর অসুস্থ ছিল, ওদের পক্স উঠেছিল, যার কারণে কিনা এবার ঈদটা মোটামুটি একটু সাদা মাটা মাটিময় গেল। তবে ভালো লেগেছে, বাইরে যেহেতু বৃষ্টি ছিল কেউ কোথাও যেতে পারেনি, তাই আমাদের মনটা একটু ভালোই ছিল। যত কিছুই করি না কেন, বাচ্চা যেহেতু আছে বাসায়, খাবার তো খেতেই হবে। আর ঈদের ভেতরে গরু মাংস খেয়ে দেখা গেছে একদিনে আমরা কিন্তু অনেক বোর হয়ে যাই। অন্য সময় গরু মাংস খেতে ভালো লাগলেও ঈদের সময় এত গরু গরু দেখে মনে হয় যে একটু অন্য কিছু খাই। তো এগুলো হচ্ছে খালা কেটে রেখে দিয়ে গিয়েছিল, তো সারাদিন এভাবেই ছিল। রাত্রেবেলা যখন আমার শরীরটা একটু ভালো লাগলো, তখন ভাবলাম আচ্ছা একটু করে রাখি। এখানে আমি করলা ভাজি করেছি, কারণ আমার খেতে ইচ্ছে করছিল, আর ফুলকপিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ছোট ছোট কেটে রেখেছি, তো ফুলকপিগুলো সিদ্ধ হয় না, একটু কষ্ট হয়েছে, তো ফুলকপি ভাজি করে ফেললাম। আর মুরগি নিয়ে এসেছিল তিনটা রোস্ট করার জন্য, যেহেতু আমি ঈদের দিন রোস্ট করিনি, তাই ভাবলাম ঈদের পরের দিন একটু করে দেই, তো শরীর কোলা ছিল না, এর জন্য একটা মুরগি শুধু রোস্ট করবো, বাকিগুলো নর্মাল ভাবে রান্না করবো। মেয়েকে বলেছিলাম একটু লাড়া দিও, মেয়ে একদম ভর্তা করে ফেলেছে, এরপর খেতে ভালোই লেগেছে। তো সবকিছু চুলার পাত থেকে নিয়ে গিয়ে চেয়ার করে এখন আমি রোস্ট আর হচ্ছে মুরগিটা বসিয়ে দিলাম। রোস্টের আকারে সবগুলো মুরগি কেটে রেখেছিল, আমি শুধু আমার মতো করে সাইজ করে নিলাম। তো যেহেতু একটা মুরগি মানে 4 পিস রোস্ট করবো, আমার বড় মেয়ে আর ছোট মেজো মেয়ে শুধু রোস্ট খেতে পছন্দ করে, ছোট মেয়ে তো পছন্দ করে না, যার কারণে 4 টুকরো করলাম যাতে ওদের মোটামুটি হয়ে যায়। আর বাকিগুলোকে বড় বড় টুকরো করে কেটে আমি আজকে মটর দিয়ে রান্না করছি। আমার কাছে এই রান্না খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। বসিয়ে দিলাম, এবার বলুন আপনাদের কার ঈদ কেমন গেল, কোথায় কোথায় বেড়াতে গেলেন? আমি কিন্তু কোথাও যাইনি, আমার বাচ্চারাও কোথাও যায়নি, আমরা সারাক্ষণ বাসায় ছিলাম। যেহেতু আমি অসুস্থ, আমার বাচ্চারা মোটামুটি অসুস্থ, এখন আল্লাহর অসীম রহমতে মাশাআল্লাহ ভালো, কিন্তু এরপর কিছুদিন বাসায় রাখতে চাচ্ছি। তো আপনারা কোথায় কোথায় বেড়াতে গেলেন জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে। রান্না বান্না বসিয়ে দিয়ে আমি এদিকে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি, এই যে মোটামুটি সব কাজ শেষ, রোস্টটাও হয়ে গেছে, খুব সাদাসিধে ভাবে বেরোস্তা ছাড়াই আমি আজকে রোস্টটা রান্না করেছি, শুধু ওদের মন রক্ষার জন্য। ছোট্ট একটা ভিডিও আপলোড দিলাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা তাতে সবাই সুস্থ হয়ে ভালো হয়ে যেতে পারি। আজকে এই পর্যন্তই, সবার প্রতি ভালোবাসা রইলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।